তোমার কপালের দোষ। তারপরে অনেকে তো যোগাযোগই করেনি আমাদের সাথে পয়সা দেওয়ার ভয়তে, নিজেদের লোক হয়েও কেউ এগিয়ে আসেনি সাথে, না ট্রিটমেন্ট করে ঘরে ফেলে রেখেছে, ও তো মরবেই, তো ওর কথাই সত্যি হলো। হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও তোমাদের সামনে চলে এলাম একটা অন্য ভিডিও নিয়ে। কদিন ধরে ব্লগ ভিডিও দিচ্ছি না, তো তোমরা তো দেখতেই পাচ্ছ কি ভিডিও দিচ্ছি দুদিন ধরে, এবং আজকেও আমি সেই ভিডিওই দেবো। মানে যে আমাদের মাঝে আজকে দীর্ঘ 1 মাস হয়ে গেল নেই, আমাদের ছেড়ে চলে গেছে আমাদের নিবেদিতা দিদি, তো তারই ভিডিও আমি দেবো। এতদিন পরেই দিচ্ছি, কারণ হচ্ছে ভিডিওটা আমি আগেও দেখেছি এবং আবারও দেখেছি, দেখে খুব খারাপ লাগলো। খারাপ লাগারই একটা ঘটনা যার জন্য ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। মানে কি বলবো, মানে ভিডিওটা দেখে কতটা নির্মম একটা ঘটনা, মেয়েটা কাঁদতে কাঁদতে বলে গেছে। এই ভিডিওটা হচ্ছে নিবেদিতা মরে যাওয়ার কিছুদিন আগে ও বানিয়ে রেখেছে, দেখে বলেছিল যাতে তখন বাবা মানে তখন যাতে দেখানো না হয়, এবং তার সে চলে যাওয়ার পরে যেন ভিডিওটা সবার সামনে আসে, এবং তাই হয়েছে। তো দেখে ভীষণই খারাপ লাগার কথা, মানে কিচ্ছু বলার নেই। মেয়েটার পাশে কেউ ছিল না, কেউ ছিল না, এমন একটা বিষয় বেশি ডিসকাস করাও যায় না। মানে কি বলবো, ভাষা তো নেই বলার, ভাষা হারিয়ে যাচ্ছে। তার মধ্যে যেটুখানি বলা তোমাদের বললাম, তো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে মেয়েটা মানে কতটা অসহায় হয়ে কথাগুলো বলে গেছে। সত্যি খুব খারাপ লাগার মতো কথা। মেয়েটার পাশে কেউ ছিল না, কেউ ছিল না, সেরকম ভাবে কেউ ছিল না, তার হাজবেন্ড ছাড়া। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো আমি এখন হসপিটালে বসে বেডে, বেডে বসে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার প্রথম যখন শরীর খারাপ হয় কলকাতায়, প্রথম যখন জানতে পারি যে আমার বুকে জল জমেছিল, কলকাতা হসপিটালে ভর্তি হয়েছিলাম, 1 সপ্তাহ ছিলাম, তোমরা জানো সবাই, তাও বলে রাখি। হসপিটালে ভর্তি হওয়ার পর ওখানে আমার এক বান্ধবী অনেক ভয় দেখিয়েছিল যে ওখানে ভুলভাল ট্রিটমেন্ট হয়। তারপরে আমরা দুজন একা ছিলাম, আমাদের সাথে হেল্প করার মতো কেউ ছিল না, সেই ভয়তে, বিশেষ করে ওই বান্ধবীর ভয়তেই আমরা বেরিয়ে চলে আসি। তারপরে বাড়ি এসে বুঝে পাচ্ছিলাম না কোথায় যাব, কেউ মাথার ওপরে নেই, কেউ বুদ্ধি দেওয়ার কেউ ছিল না। তারপরে সবাই বলল হয় চেন্নাই না হলে দিল্লি যেতে। তারপরে আমরা ডিসাইড করলাম চেন্নাই গেলে তো একদম অচেনা জায়গা, কি করব না করব, আমাদের সাথে যাওয়ার কেউ ছিল না। তারপর ডিসাইড করলাম যে দিল্লিতে আমাদের দাদারা আছে, দাদাদের কাছে যাই। এমনকি এই কথা আমার দিল্লি আসার কথা, এমনকি আমার বাড়ির লোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই জানতো যে আমরা কেন দিল্লি আসছি, কিন্তু তারা এখন বলছে যে দিল্লি আসার আগে নাকি আমরা কাউকে বলে আসিনি, আমরা একা একা সিদ্ধান্ত নিয়েছি। এগুলো তো ঠিক না, না অনেকে তো যোগাযোগই করেনি আমাদের সাথে পয়সা দেওয়ার ভয়তে, নিজেদের লোক হয়েও কেউ এগিয়ে আসেনি সাথে, পাশে দাঁড়ায়নি কেউ, আর এখন বলছে নিজেরা একা একা পণ্ডিতগিরি করে দিল্লি এসছে, কলকাতায় থাকলে কি ট্রিটমেন্ট হতো না। তো এখন যেমন পাশে এসে দাঁড়িয়েছে, এই সেই সময়টা যদি বলতো যে আমরা পাশে আছি, সাথে আছি, তোরা থাক কলকাতা, তাহলে কি আমরা আসতাম ঘর বাড়ি ছেড়ে এত দূরে দিল্লিতে? যাই হোক, দিল্লি এসে আরেক জ্বালা, দিল্লিতে এসে ভালো হসপিটালে ভর্তি হয়েছি, ট্রিটমেন্ট হয়েছি, এবার ডাক্তাররা যদি ভুলভাল ট্রিটমেন্ট করে, টিবি হয়নি, টিবির ওষুধ খাইয়েছে, তো সেটা কি আমাদের দোষ? এগুলো তো আমার কপালের দোষ।
তারপরে ট্রিটমেন্ট হচ্ছিল, হতে হতে একটু সুস্থ হলাম। হওয়ার পরে আবার শরীর খারাপ হলো। তারপর এখন তারপর সেই সমস্ত লোকেরা বলছে ওই তো দিল্লিতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করেনি, ঘরে ফেলিয়ে রেখে ফেলে রেখেছে। আমার সেই বিশেষ বান্ধবী বলেছে যে না ট্রিটমেন্ট করে ঘরে ফেলে রেখেছে, ও তো মরবেই। তো ওর কথাই সত্যি হলো, ওর কথার জোর আছে সত্যি। কিন্তু যাই হোক, এখন আমি মরতে বসেছি। তারপরে রোগটা ধীরে ধীরে এত তো ছড়িয়ে যায়, আমরা তো বুঝতে পারিনি। বুঝতে পারলে কেউ কি আগের থেকে ট্রিটমেন্ট করে না, সবাই বাঁচতে যায়। আমারও বাঁচার খুব ইচ্ছা ছিল, এত তাড়াতাড়ি আমি যেতে চাইনি। তারপরে রোগটা ক্যান্সারে, টিবি থেকে ক্যান্সারে ছড়িয়ে যায়। ডাক্তাররা বলেছে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারলে, কেমো দিলে ঠিক হয়ে যাব। কিন্তু আমার শরীরের যে অবস্থা, আমি আর ঠিক হতে পারবো না। এই ভিডিওটা তোমরা তখনই দেখবে আমি যখন থাকবো না, তখন বাড়ি রেখে গেলাম। কেননা আমার হাজবেন্ডের ওপর অনেক কথা উঠতে পারে যে আমাকে ট্রিটমেন্ট করায়নি, ফেলে রেখেছে, এইসব কথা শুনতে হবে চারপাশে মানুষজনের কাছ থেকে। আর আমি তো জানি, আর আমার ভগবান জানে আমার হাজবেন্ড আমার জন্য কী করেছে কী না করেছে। একটা ছোটো বাচ্চাকে যেভাবে মানুষ করে সেরকমভাবে আমার হাজবেন্ড বাসা ছিল, কেউ ছিল না, কেউ না। আমি জোর গলায় বলতে পারি আমার বাসায় কেউ ছিল না, শুধুমাত্র আমার হাজবেন্ড। সকাল থেকে রাত 12টা পর্যন্ত, 12টা কি সারা রাত ঘুমাতে দিতাম না। আমি ছটফট করতাম, আমার সাথে ও জেগে থাকতো সারা রাত। 24 ঘন্টা একটা মানুষ ঘুমাতে পারতো না, আমি তাও ঘুমাতাম কিন্তু ও ঘুমাতো না। এত কষ্ট পেয়েছে ওই 3-4 মাস। এইগুলো তোমাদের জানিয়ে রাখা দরকার, তোমরা হয়তো সবাই ভুল বুঝবে ওকে, ওকে দোষারোপ করবে যে দেবা তুই কী করেছিস মেয়েটাকে নিয়ে। তার জন্য আমি এগুলো জানিয়ে রেখে যাচ্ছি যাতে ওর ওপর কোনো সামাজিক অত্যাচার, কোনো দোষারোপ কেউ না করে। কথা বলতে কষ্ট হয়, তা অনেক কষ্ট আমি এগুলো বললাম, বলার চেষ্টা করলাম যাতে তোমরা ওকে কেউ প্লিজ ভুল বোঝো না। আমি তো মরতে বসার মিথ্যা কথা বলবো না, আর ও যদি আমার উপর অত্যাচারই করতো আমি কি ওর নামে এত ভালো কথা বলতাম? তবে লাস্ট মুহূর্তে অনেকেই পাশে এসেছে, নিজের লোকরা যারা পাশে এসে দাঁড়ায়নি প্রথমে, কিন্তু আমার ইউটিউব ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি সবাই পাশে এসে দাঁড়িয়েছে। কেউ একজন 1 টাকা দিতেও ভরসা পায়নি। আর অচেনা অচেনা মানুষ অনেক দূর দূর থেকে 30-40-50 হাজার টাকা পাঠিয়ে দিয়েছে, চেনা যায় না। আমাদের কী করে চিনবে শুধু ভিডিও দেখে? 50 হাজার টাকা পাঠিয়েছে, তারা আমাদের কাছে মানুষ না, ভগবান দেবতা, ভগবান রূপে এসেছিল। আর লাস্ট মুহূর্তে সবাই এসে বলছে কী হেল্প লাগবে, যখন আমাদের হেল্প আর দরকার ছিল না, শেষ হয়ে গেছে সব কিছু তখন। তো চলো আর কথা বলতে পারছি না আমি, ভালো থেকো তোমরা আর আমার জন্য শান্তি কামনা করো। তো ফ্রেন্ডস, ভিডিওটা তোমরা যারা যারা দেখলে বা আগে দেখেছো, ভিডিওটা দেখে মানে কি বলবো, মানুষটা তো চলে গেছে, আমাদের মাঝে তো নেই, কিন্তু ভাষা প্রকাশ করার মতো কোনো কথা নেই। ভিডিওটা দেখে মানে মানে কি বলবো, কিছু বলার মতো সেরকম আর ভাষা খুঁজে পাচ্ছি না ভিডিওটা বলার মতো।
মানে দেখে ভীষণই খারাপ লাগার মতো একটা ঘটনা। আর অনেকদিন বাদেই তোমাদের সাথে শেয়ার করলাম, যারা দেখোনি তারা দেখে নাও, আর যারা দেখেছো তো দেখেছো, কিছু বলার আর নেই।